পঞ্চায়েতের বন্ডা ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীর পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা কোনোরূপভাবে কোনো প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না। বারংবার বলা হচ্ছে খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না। যারা বিদেশ বা অন্য রাজ্য থেকে এসেছেন তারা যেন নিজের এবং নিজের পরিবারের স্বার্থে 14 দিন পর্যন্ত বাড়ির বাইরে না বেরান। যারা বিদেশ বা অন্য রাজ্য থেকে এসেছেন তারা যেন নিজের এবং নিজের পরিবারের স্বার্থে 14 দিন বাড়ির বাইরে না বেরান। বারংবার সতর্ক করা হচ্ছে আপনারা অযথা হাট বাজারে ভিড় করবেন না। বারংবার সতর্ক করা হচ্ছে আপনারা অযথা হাট বাজারে ভিড় করবেন না। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না। কোনো সামাজিক অনুষ্ঠানে বেশি করে জমায়েত করবেন না। সামাজিক অনুষ্ঠান থেকে একটা দিন বিরত থাকুন। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াবেন না, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না, কোনোরূপ কোনো সমস্যা দেখা দিলে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিন। বক্তব্য রাখছি চৌবেড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে। প্রচারের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না। বারংবার বলছি খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না। যারা ভিন রাজ্য থেকে এসেছেন তারা নিজের পরিবারের স্বার্থে নিজের প্রয়োজনে 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। কোনো ধর্মীয় জামায়াত বা সামাজিক অনুষ্ঠানে খেলাধুলো থেকে বিরত থাকুন। সোশ্যাল মিডিয়ায় কোনোরূপ গুজব ছড়াবেন না। নিজে সুস্থ থাকুন, বাড়ির লোককে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আতঙ্কিত হবেন না। আর 28/3/2020 চৌবেড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে সকল এলাকাবাসীদের জানানো যাচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। সোশ্যাল মিডিয়ায় কোনোরূপ কোনো গুজব ছড়াবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে উদ্বুদ্ধ করুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আতঙ্কিত হবেন না। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে যাবে না। কোনোরূপ সমস্যা দেখা দিলে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিন। বক্তব্য